উদ্বেগ বাড়িয়ে রাশিয়ার সঙ্গে জোট বেঁধে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট হেলিকপ্টার বানাবে চীন। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। সামরিক ক্ষেত্রে বিশ্বের প্রতিটি দেশই উন্নতি করছে, বিশেষ করে চীন এবং রাশিয়ার সামরিক ক্ষেত্রে নিত্য নতুন আবিষ্কার করে চলছে। তবে এবার একজোট হয়ে বিশ্বের সবথেকে আধুনিক হেলিকপ্টার বানাতে একজোট হলো চীন এবং রাশিয়া। নেক্সট জেনারেশন একেবারে উন্নত হবে এই কপ্টার। এজন্য খুব দ্রুত দুই দেশ কন্ট্রাক্ট অব দ্য সেঞ্চুরি নামে একটি চুক্তি সই করবে বলে জানা গিয়েছে। নতুন এই হেলিকপ্টার হবে রাশিয়ার Mi-26 হেলিকপ্টারের উন্নত সংস্করণ। বিষয়টি নিয়ে মস্কো ও বেইজিং গত কয়েক বছর ধরে আলোচনা করে আসছে বলে জানিয়েছে একাধিক রুশ সংবাদ মাধ্যম। রাশিয়ার ফেডারেশনের পুরস্কারপ্রাপ্ত সামরিক পাইলট ভ্যালেন্টিন পাদালকা বলেন, নতুন হেলিকপ্টার Mi-26 হেলিকপ্টার চেয়েও উন্নত হবে। তিনি জানান, নতুন হেলিকপ্টারের ইন্টিগ্রেটেড এয়ারবর্ন রেডিও সাবসিস্টেম থাকবে যা যে কোনো অভিযানকে সহজ করে তুলবে। শুধু তাই নয়, ফ্লাইট মিশনকে স্বয়ংক্রিয় করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে পাইলট ভ্যালেন্টিন বলেন, রাশিয়া ও চীনের নকশাবিদদের যৌথ প্রচেষ্টায় বিশ্বের সবচেয়ে বিশাল ও শক্তিশালী হেলিকপ্টার তৈরি করা হবে। অন্যদিকে তিনি আরও জানিয়েছেন, হেলিকপ্টার তৈরির ক্ষেত্রে চীনের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি আর রাশিয়ার কাছে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। এই দুইয়ের সমন্বয়ে নিশ্চিতভাবে আমরা নিখুঁত হেলিকপ্টার বানাতে চীন এবং রাশিয়া সক্ষম বলে দাবি করেছে ভ্যালেন্টিন পাদালকা।